যে তারা ভোট দিলেন শান্তিবর্ধন ভোট দিতে পারছেন এবং ভোট দিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। আমি আরো একজনকে পেয়ে গেছি, দাদা ভোট দিলেন ভোটদানের জন্য। ছবিটা কি দেখতে পাচ্ছ সেখানে আর কিভাবে ভোট হচ্ছে বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো পায়ে 232 নম্বর বুথে দাঁড়িয়ে রয়েছি বানিয়াপুকুর প্রাথমিক বিদ্যালয়ে, এবং আবহাওয়ার হিন্ট আজকের বলছে যে আজকের 42 ডিগ্রিরও বেশি কিন্তু এই অঞ্চলে রয়েছে, অর্থাৎ তীব্র দাবদাহ এবং আকাশ উপরে এবং মাথার উপরে কিন্তু রোদ্দুর কার্যত তীব্র দাবদাহ দেখাচ্ছে। এবং এরই মধ্যে আমি যদি ছবিটা দেখানোর চেষ্টা করি, বানিয়াপুকুর প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ভোট কেন্দ্রের যে হিন্ট সেখানে দেখা যাচ্ছে যে একেবারে খাঁখা করছে, কারণ সকাল সকাল ভোট দিন এই যে বিষয়টা, এই যে কথাটা, এটাই যেন এইবারে সত্যি হলো, কারণ তীব্র দাবদাহের মধ্যে মানুষজন সকালে ভোট দিয়েছে। তবে এই দুপুর অর্থাৎ 3:30 বাজতে যায়, এই 3:30 সময় যে প্রখর রোদ্দুর রয়েছে সেটাকে এড়াতে বেশ খানিকটা কিন্তু খালি দেখতে পাওয়া যাচ্ছে, বেশ খানিকটা খালি বুথগুলো রয়েছে। বাইরে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছেন এবং ভিতরে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার থেকে শুরু করে ভোট কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন রকম জল থেকে শুরু করে ওআরএস সঙ্গে রাখছেন। অন্যদিকে তোমাকে জানাই যে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এইটা যেহেতু সিঙ্গেল প্রিমিসেস একটি বুথ সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবং ভোটের হিন্ট বা নির্বাচনের হিন্ট আজকে যদি সারাদিনে দেখা যায়, এই রায়গঞ্জ এবং বালুরঘাটে বিক্ষিপ্ত কিছু অভিযোগ এলেও এখনো পর্যন্ত কিন্তু ভোটাররা বলছেন শান্তিপূর্ণই ভোট হলো, এখনো এই বুথ থেকে সকাল থেকে তেমন কোনো অভিযোগ কিন্তু উঠে আসেনি। এছাড়াও